আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে রান্না করছি চিকেন কারি। তো দেশি মুরগি নিয়েছি, একটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পটের মধ্যে তেল দিলাম। এখন এখানে পেঁয়াজ ভেজা করে নিচ্ছি। দেশি মুরগি একটু পেঁয়াজ ভেজে দিলে সেন্ট লাগে, ভালো লাগে, একটা সুন্দর স্মেল হয়। তো এই যে বাদামি হয়ে এলো, এখন চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এখানে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং আমার একটা স্পেশাল মশলা আছে, যেটা হলো ডাল মশলা আর জিরা একসাথে ভেজে আমি গুঁড়া করে নিই। এরপরে কয়েকটা গোটা গরম মশলা দিলাম এবং গরম মশলার গুঁড়া আলাদা করে ছিল সেটাও হাফ চামচ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি হালকা একটু পানি দিলাম, দিয়ে এখানে 4-5টা রসুন ছেলে দিলাম। মাংসের সাথে রসুন খেতে ভালোই লাগে। আমি কিছুক্ষণ ভেজে নেব, 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমি 2 কাপের মতো পানি দিয়ে এখন ঢেকে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ আমি মিডিয়াম হিটে দেব, মিডিয়াম থেকে লো আঁচে দিলে সিদ্ধটা খুব ভালো হয়, মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। তো একবার আমি ঢাকনা তুলে দেখে নিলাম, পানি এখনো রয়েছে, একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেব ভালো করে কুকড হওয়ার জন্য। আবার একটু দেখে নিচ্ছি, পানি কমে এসেছে। এখন আমি রসুনগুলো তুলে নিচ্ছি, কারণ যখন চিকেনটা আমি ভাজবো আবার তখন রসুনটা গলে যেতে পারে। এখন রসুনটা তুলে নেওয়ার পর আমি গোটা যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলোও আমি তুলে নেব। আমি পায়েস, ফেননি, সেমাই এগুলো তো গরম মশলা দিলে তুলে নিই, খাওয়ার সময় একটা মানে বিরক্তি ভাব আসে যদি এগুলো চিবানো যায়। তো চিকেন থেকেও গোটা গরম মশলাগুলো তুলে নিয়েছি, এখন ভাজছি ভালো করে। প্রায় 6-7 মিনিট আমি ভাজবো, একটু একটু করে পানি দেব আর চিকেনটা ভেজে নেব। ভেজে নিচ্ছি, তেল বের হয়ে এসেছে, সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এখন আমি ঝোলের জন্য 1.5-2 কাপ পানি দিয়ে দেব। আমি এখানে আজকে কোনো সবজি বা আলু দেব না চিকেনের মধ্যে। তো চিকেনটা হয়ে এসেছে, গরম গরম ভাতের সাথে চিকেন কারি আসলে খুব সুস্বাদু। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।